নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে, সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর গুরুত্বপূর্ণ উপায়গুলো আলোচনা করুন। ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, ইউইই। পূর্বের ভিডিওতে আমরা জেনেছিলাম সর্বজনীন প্রাথমিক শিক্ষা কাকে বলে এবং সর্বজনীন প্রাথমিক শিক্ষা ঠিকঠাকভাবে আমরা কেন পৌঁছে দিতে পারিনি। এই ভিডিওতে আমরা আলোচনা করব সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য যদি আমরা অর্জন করতে চাই বা লক্ষ্য পূরণ করতে চাই তাহলে কি কি উপায় গ্রহণ করতে হবে। মনে রাখবেন, যেগুলো সমস্যা সেই সমস্যাগুলো যদি আমরা দূর করি তাহলেই সমাধান হয়ে গেল। দুটো প্রশ্ন কিন্তু একবারে আপনারা তৈরি করতে পারবেন। সর্বজনীন প্রাথমিক শিক্ষার সমস্যাগুলো কি, সারা ভারতবর্ষে কেন আমরা পৌঁছে দিতে পারছি না, সেই সমস্যাগুলো যদি আমরা সমাধান করি তাহলেই তো সবার কাছে আমরা সর্বজনীন প্রাথমিক শিক্ষা পৌঁছে দিতে পারবো। খুব ইজিভাবে কিন্তু আপনারা দুটো কিন্তু মনে রাখতে পারবেন। তাহলে বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি। সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য ভারত সরকার শিক্ষা মন্ত্রক জেলা অনুযায়ী প্রাথমিক শিক্ষা প্রকাশ ডিপিইপি ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রজেক্ট প্রকল্পের সূচনা করে। এই প্রকল্প দ্বারা সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য গৃহীত পদক্ষেপগুলো হলো, 1 নম্বর, প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করতে হলে সরকারি অর্থ বরাদ্দের পরিমাণ আরও বৃদ্ধি করতে হবে যাতে এই প্রকল্পকে সঠিক রূপদান করা সম্ভব হয়। আগে আমরা সমস্যায় দেখেছিলাম, অর্থের অভাবে আমরা স্কুল তৈরি করতে পারছি না, ঠিকঠাকভাবে ক্লাসরুম সংস্কার করতে পারছি না, শিক্ষার্থীদের বসার জায়গার সমস্যা হচ্ছে, আরও অনেক কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো কিন্তু দূর করার জন্য কিন্তু আমাদের প্রচুর পরিমাণে অর্থের দরকার, সেই অর্থ কিন্তু বরাদ্দ করতে হবে। 2 নম্বর, জনসংখ্যা বৃদ্ধির কারণে 6 থেকে 14 বছর শিশুদের বিদ্যালয়ে জায়গার অভাব দেখা যায়, তাই জনসংখ্যার সমস্যা দূর করতে পরিবার পরিকল্পনা করার উপর দেশবাসী জোর দিতে হবে। অবশ্যই জনসংখ্যা বৃদ্ধি কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এখন বর্তমানে আমরা সারা পৃথিবীতে সব থেকে জনবহুল দেশ, চীনকেও আমরা ছাপিয়ে গেছে। তাহলে অদূর ভবিষ্যতে আমাদের দেশের জনসংখ্যা যে কত হবে, সেখানে জনসংখ্যা বৃদ্ধি পেলে রিসোর্সের অভাব হবে, তাহলে আমাদের এখনই কিন্তু পরিবার পরিকল্পনার উপর কিন্তু সরকারিভাবে জোর দেওয়া উচিত, দরকারে প্রয়োজনে আইন প্রণয়ন করাও কিন্তু উচিত যাতে জনসংখ্যা কমিয়ে আনা যায়। 3 নম্বর, দেশের সব শিশুই যাতে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করতে হবে। সব শিশুকে প্রাথমিক শিক্ষা গ্রহণে আমরা যদি আনতে পারি তার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করতে হবে। শিশুদের স্কলারশিপের ব্যবস্থা করতে হবে গরিব শিশুদের, তারপর বাড়ির কাছে স্কুল স্থাপন করতে হবে, স্কুল থেকে বাড়ির যাতায়াতের পথটি যদি খুব ভালো হয়, সুগম হয়, তাহলে কিন্তু শিশুরা আসবে। স্কুল আর বাড়ির ডিস্টেন্স যদি অনেকটা দূর হয় তাহলে কিন্তু শিক্ষার্থীরা অত দূরে গিয়ে কিন্তু শিক্ষা গ্রহণ করতে কিন্তু পারবে না। সেজন্য প্রত্যন্ত এলাকাই হোক আর কঠিন এলাকাই হোক, যেখানেই হোক না কেন, আমাকে কিন্তু বিদ্যালয় স্থাপন করতে হবে। এবং শুধু বিদ্যালয় স্থাপন করলাম না, বিদ্যালয়ে যে যে জিনিসগুলো প্রয়োজন, বইপত্র, ড্রেস, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা, ঘর, ক্লাসরুম, সব কিছু কিন্তু ব্যবস্থা করতে হবে। 4 নম্বর, এই পরিকল্পনাকে সার্থক করতে 1 কিমি 1 কিলোমিটারের মধ্যে আরও প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে হবে। তার মানে শিশু এবং বিদ্যালয়ের দূরত্ব যাতে 1 কিলোমিটারের বেশি না হয় বা 1 কিলোমিটারের মধ্যে হয়, সেদিকে লক্ষ্য রেখে 1 কিলোমিটারের মধ্যে বা 1 কিলোমিটার অন্তর অন্তর বিদ্যালয় স্থাপন করতে হবে। 5 নম্বর, বিদ্যালয়ে অপচয় ও অনুন্নয়ন রোধের ব্যবস্থা করতে হবে। অপচয় অনুন্নয়ন বলতে, কেউ একই ক্লাসে বারবার ফেল করে যায়, সেটি রোধ করতে হবে, এবং স্টুডেন্ট তার শিক্ষা সম্পূর্ণ না করেই স্কুল ছুট হয়ে যাচ্ছে, ড্রপ আউট হয়ে যাচ্ছে, এটাও আমাদের রোধ করতে হবে। 6 নম্বর, শিক্ষার্থীদের শিক্ষা আকর্ষণীয় করতে বৈচিত্র্যপূর্ণ পাঠ্যক্রমের প্রয়োগ করতে হবে যাতে শিক্ষার্থীরা সেই বইটি পড়ে আকৃষ্ট বোধ করে। ছবি থাকবে, সুন্দর সুন্দর ছড়া কবিতা থাকবে, সুন্দরভাবে কার্টুনগুলো থাকবে, তাহলে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আকর্ষণ আসবে সেই বইটি পড়ার। 7 নম্বর, শিশুদের শিক্ষা দিতে অভিভাবকদের উৎসাহ দান করতে হবে। প্রাইমারি স্কুলের বাচ্চারা অনেকাংশে কিন্তু গরিব ফ্যামিলি থেকে আসে, সবার কথা বলছি না, অনেক স্টুডেন্ট আছে যারা গরিব ফ্যামিলি থেকে আসে, তারা যাতে শিক্ষার্থীদের স্কুলে পাঠায় সেই ব্যবস্থা করতে হবে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলে অনেক বাচ্চারা আছে যারা তার বাবা মার সঙ্গে ভাটাতে কাজ করতে চলে যায়, শুধুমাত্র নামটি
খালি আছে স্কুলে, কিন্তু তার বাবা মা চলে গেছে ভাটাতে নিয়ে। তাদের উপায় নেই, কার কাছে রেখে যাবে? ভাটায় চলে গেছে দিল্লিতে, সেখানে গিয়ে যে শিক্ষা দেবে, সেখানে হিন্দি ভাষাভাষী ইংরেজি তাদের পক্ষে দামি স্কুলে ভর্তি করা সম্ভব হয় না, বা তারা ভর্তি করতে চায় না বিভিন্ন কারণে, সে শিশুটাকে কাজে লাগায়। এদিক থেকে দেখলে হবে কঠোরভাবে শিশুশ্রমটাকে কিন্তু প্রণয়ন করতে হবে। শিশুশ্রম যে আইনটি আছে আমাদের কিন্তু প্রয়োগ করতে হবে, যে কেউই হোক না কেন, যেখানেই হোক না কেন, একটি শিশু যদি আমরা কাজ করতে দেখি তাকে কিন্তু সেখান থেকে বাধা দেব, এবং সঙ্গে তাকে স্কুলে যাওয়ার ব্যবস্থাও কিন্তু আমাদের করে দিতে হবে। কিন্তু একটা দিক চিন্তা করুন, যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, সেই শিশুটাও যদি তার বাবা মার সঙ্গে কাজকর্ম করে, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকাও যদি সে ইনকাম করে, সেটা কিন্তু তার পরিবারের জন্য কিন্তু অনেক ভালো। সেই জন্য কিন্তু শিশুটি যাতে স্কুলে আসলে স্কলারশিপ পায় কাজের বদলে, কাজ কাজে এসে টাকা পাচ্ছে, সে বাবা মারা কি দেখছে, যদি স্কুলে পাঠাই, স্কুলে পাঠালে শিক্ষার্থীটা স্কলারশিপ পাচ্ছে, তাহলে স্কুলে পাঠাবো। এই বিকল্প বুদ্ধিগুলো কিন্তু করতে হবে। 7 নম্বর, 7 নম্বর হলো, 8 নম্বর, শিশুরা যাতে অন্ততপক্ষে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারে সেই জন্য সারা দেশে শিশুশ্রমের আইনকে কঠোরভাবে প্রয়োগ করতে হবে, যেটা বলছিলাম। 9 নম্বর, মেয়েদের শিক্ষাকে ত্বরান্বিত করতে প্রয়োজনে মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় গড়ে তোলার উপর জোর দিতে হবে, এটা স্পেলিং ভুল হয়ে গেছে, যোগ দিতে হবে না, জোর দিতে হবে, এবং শিক্ষিকাদের দ্বারা পাঠদানের ব্যবস্থা করতে হবে। কেন শিক্ষিকাদের দ্বারা পাঠদান করব মেয়েদের স্কুলে? একে তো সেফটি ইস্যু, দ্বিতীয়ত শিক্ষিকা যদি শিক্ষা গ্রহণ করে তাদের দেখে কিন্তু বাচ্চারা শিক্ষিকা হওয়ার চেষ্টা করবে, বা ম্যাডামদের মতো হওয়ার চেষ্টা করবে, বা মেয়েরাও যে চাকরি বাকরি করে বা অনেক উপরে যেতে পারে ম্যাডামদের দিয়ে দেখতে পারবে, তাদের মনের মধ্যে একটা আশা জাগবে ম্যাডামের মতো হব। 10 নম্বর, প্রাথমিক শিক্ষাকে আরও উন্নত করতে আদর্শ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে। 11 নম্বর, বিনামূল্যে শিক্ষা উপকরণের ব্যবস্থা যেমন বই, খাতা ইত্যাদি করতে হবে, এটা তো সমস্যা এখন দূর হয়ে গেছে, আমরা স্কুল থেকেই সব পেয়ে যাই। 12 নম্বর, নিয়মিত ও উন্নত মানের মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে সকল শিক্ষার্থীদের জন্য, যতই সরকার টাকা দেক না কেন, মানে আমার এটা ব্যক্তিগত অভিমত, যতই আমরা টাকা প্রয়োগ করি না কেন শিক্ষার্থীদের, করাপশন আমাদের সব কিছু শেষ করে ফেলছে। মিড ডে মিলের মাথাপিছু যে টাকা দেয়, হ্যাঁ সেই টাকা দিয়ে কিছু হয় না ঠিকই, একটি প্রাইমারি স্কুলে মাথাপিছু 5 টাকা সামথিং পয়সা যত সম্ভব দেওয়া হয়, আপার প্রাইমারিতে একটু বেশি, প্রাইমারি এবং আপার প্রাইমারির কথা বলছি, সেখানে কি হয়, ওই টাকা দিয়ে কিন্তু একটি শিশুর খাওয়া পর্যাপ্ত পরিমাণে হয় না, কিন্তু এও আছে যে সেখান থেকেও কিন্তু অনেকে কিন্তু টাকা পয়সা অনেক সরিয়ে ফেলে, যাদের কাছে দায়িত্বে থাকে তারা ঠিকমতো খরচপাতি করে না, উল্টোপাল্টা আমরা তো দেখতেই থাকি খবরে, কিছু না কিছু ডাল ডাল রান্না করে, সেদিন খবরে দেখতে পাচ্ছিলাম যত সম্ভব মাংস বা আলু, সরি আলুর ডাল করেছিল, আলুর ডালে আলু নেই, এই অবস্থা রান্না বান্নার। এগুলো আমাদের দেখতে হবে, আইন প্রণয়ন করতে হবে, কঠোরভাবে আইন প্রণয়ন করতে হবে, এবং আমরা যতদিন পর্যন্ত, আমরা নিজেরা যতদিন পর্যন্ত ঠিক না হচ্ছি, এই মিড ডে মিল, তারপরে শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর ব্যাপারগুলো, এগুলো কিন্তু সম্ভব না করা। যাই হোক, উপরিউক্ত বিষয়গুলোর উপর নজর দিলে ভারতবর্ষের সর্বজনীন প্রাথমিক শিক্ষা যে কর্মসূচিটি, সেটি অনেকাংশে তার লক্ষ্য অর্জন করতে পারবে। আমাদের সবাইকেই কিন্তু এগিয়ে আসতে হবে যাতে প্রত্যেকটি শিশু অন্ততপক্ষে প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করে। অনেক ধন্যবাদ জানি, ভিডিওটি এখানে শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।